এই ব্যথার জন্য গত 1 বছর আমি আমার কলেজে যেতে পারিনি। আমি আমার পড়াশুনো আমার লাইফ থেকে অনেকটা পিছিয়ে গেছে। আমার পরিবার আমার এই ব্যথাটা নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন ডাক্তার খুঁজতে থাকে কোথায় গেলে আমি সুস্থ হব। আসসালামু আলাইকুম, আমার নাম আনোয়ারা, আমার বয়স 22, বাসা নোয়াখালী, পেশায় আমি একজন ছাত্রী, এখনো পড়াশোনা করতেছি। গত 1 বছর ধরে আমার হৃদযন্ত্রে প্রচণ্ড ব্যথা ছিল। আমার এই ব্যথাটা পেয়েছি পুকুর ঘাটে পড়ে গিয়ে। তখন আমার হালকা হালকা ব্যথা করতো, এটা নিয়ে আমি তখন ভাবিনি। ধীরে ধীরে আমার এই ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বাড়তেছে। একটা সময় ছিল হাঁটা চলাতে আমার অনেক সমস্যা হইতো, গড়িয়ে পেরিয়ে হাঁটতাম। আমি যখন হাঁটতাম আমার হৃদযন্ত্রের মধ্যে চিন চিন করে ব্যথা করতো। ব্যথাটা এমন একটা ছিল যেটা সহ্য করার মতো ছিল না। আমি আমার এই বিষয়টা আমার ফ্যামিলির মানুষজনকে জানাই। জানানোর পরে তারা আমাকে দুজন ডাক্তারকে নিয়ে দেখায়। সে ডাক্তাররা বলছে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওষুধ খান। কিন্তু আমি আমার রোগের কোনো উন্নতি পাই নাই। যতক্ষণ ওষুধ খেতাম ভালো থাকতো, না খাইলে আবার বাড়তো। এই বিষয়টা কতটা যন্ত্রণা ছিল যার ব্যথা সেই বোঝেন। এই ব্যথার জন্য আমার স্বাভাবিক লাইফটা পুরোটাই থমকে গেছে। আমি কোনো কাজ করতে পারতাম না, আমার পড়াশোনায় অনেকটাই ক্ষতি হয়েছে। এই ব্যথার জন্য গত 1 বছর আমি আমার কলেজে যেতে পারিনি। আমি আমার পড়াশুনো আমার লাইফ থেকে অনেকটা পিছিয়ে গেছে। আমার পরিবার আমার এই ব্যথাটা নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন ডাক্তার খুঁজতে থাকে কোথায় গেলে আমি সুস্থ হব। কোথাও এমন কোন ডাক্তার পাচ্ছি না যে আমার রোগটা সুস্থ করে দেবে। তারপর আমি যখন মোবাইল নিয়ে ব্যথা যন্ত্রণায় মোবাইল নিয়ে দেখছিলাম, তখন ইউটিউবে একটা ভিডিও দেখছি ডাক্তার শফিউল্লাহ স্যারের, তখন ওখানে যে সন্ধানটা পাই ওখান দেখে আসি। আসার পরে স্যার বলছে যে একটু পড়তে থাকার জন্য যে সুস্থ হয়ে যাবে। গত 9 দিন আমি এখানে ভর্তি ছিলাম, চিকিৎসা নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আগের চেয়ে আমি অনেকটাই সুস্থ আছি। এখন আমার হৃদযন্ত্রে কোনো ব্যথা নাই, আমি স্বাভাবিকভাবে হাঁটতেছি। এখন আমার মনে হয়েছে যে আমার স্বাভাবিক জীবনের কাজগুলো করতে পারবো। আমি আমার কলেজে ফিরে যেতে পারবো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো, আমার পরিবারের কাজে আমি সাহায্য করতে পারবো। এখানে আমাকে দৈনিক 3 বার ট্রিটমেন্ট দিত। এখানে যে আপু আমাকে থেরাপি দিত উনি খুবই ভালো। এখানে যে নার্স ছিল তারা 3 বেলায় সে খোঁজ খবর নিত যে ঠিক মতো ওষুধ খাইছি কিনা, আমি কেমন আছি, আমার শরীরের কন্ডিশন কেমন। ম্যানেজমেন্টের যে লোকজন ছিল তারাও খুব ভালো আচরণ করত। সত্যিকার প্রধান স্যারের কথা এক কথায় কি বলবো, এক কথায় উনি অসাধারণ একজন মানুষ ছিল। উনি খুব হাসি খুশি মানুষ ছিল, আমাকে গিয়ে দেখে আসতো। উনি আমার খোঁজ খবর নিত যে আমি কেমন আছি, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে দোয়া করি উনি যেমন দীর্ঘজীবী হন, আরো যেন মানুষের সেবা করতে পারেন। আমার মতো যদি কোনো রোগী থাকেন এখানে এসে ট্রিটমেন্ট নেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। এটা বলার একমাত্র কারণ হচ্ছে আমি নিজে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি সারা জীবন যেন সুস্থ থাকতে পারি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।